নারায়ণগঞ্জের মানুষ সবসময় বঙ্গবন্ধুকে ভালোবাসছেন, আওয়ামীকে ভালোবাসছেন। এই যে স্বামী ওসমানের যদি পিতার কথা বলেন, বঙ্গবন্ধু খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন এবং তার সন্তানরা আজকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। সব সন্তানরাই তার যোগ্যতার পরিচয় দিয়ে তারা আজকে আপনাদের হৃদয়ে জয় করেছে। আপনারা বঙ্গবন্ধু কি চেয়েছিলেন? বঙ্গবন্ধু চেয়েছিলেন একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ, সেই চেতনার বাংলাদেশটি আমরা মাঝখানে হারিয়ে গিয়েছি। আবার বঙ্গবন্ধুর কন্যা যেদিন আসলেন সেদিন থেকে আমরা মনে করলাম আমরা বোধহয় ফিরে পেতে যাচ্ছি, এবং যথার্থই আমরা ফিরে পেয়েছি বঙ্গবন্ধুর চেতনা চেতনার সেই বাংলাদেশ। আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্মরণ করছি সেই পরিবারের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কামাল শেখ কামাল, স্মরণ করছি ক্যাপ্টেন লেফটেন্যান্ট জামাল বীর মুক্তিযোদ্ধা শেখ রাসেল। সেই ছোট ছেলেটি কি অন্যায় করেছিল আমরা জানি না, তা খুব ক্লান্তিত হয়েছে। সেই পরিবারে বঙ্গমাতা, তিনি আমাদের বঙ্গবন্ধু, বর্তমানে আমাদেরকে যে অনেকদিন নির্দেশনা দিয়েছেন, ছাত্র আমরা যখন 11 বছর বহুপের শুরু করি, ছাত্র জনতার যখন আন্দোলন শুরু করি 6 দফা আন্দোলনের পরে, আপনারা নিশ্চয়ই জানেন 6 দফা আন্দোলনের পরে সমস্ত আওয়ামী লীগ নেতাদের জেলখানায় অন্তরণ করা হয়েছিল। বঙ্গবন্ধুকেও আগরতলা কোনো স্পেসি নামক এক মামলায় তাকে অন্তরণ করা হয়েছিল। তখন ছাত্র জনতা একত্র হয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম। তখন থেকে আমাদের যিনি আমাদেরকে উৎসাহ যোগাতেন, ডিরেকশন দিতেন, তিনি আর কে হন, বঙ্গমাতা বেগম হত্যা হয়েছে। পৃথিবীর অনেক জায়গায় রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা জনাব কেনেডি হত্যাকাণ্ড দেখেছি, আমরা পার্শ্ববর্তী দেশ ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড আমরা দেখেছি। এই সমস্ত হত্যাকাণ্ডে যিনি টার্গেট তাকেই হত্যা করা হয়েছে, কিন্তু আমরা কি দেখলাম এই জায়গাটিতে, তার ছোট শিশু তো বাদ জাননি, তার আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে। এর মূল কারণটাই ছিল এটা, ষড়যন্ত্রকারীর মূল কারণটাই ছিল বঙ্গবন্ধুর রক্তে যদি কেউ বেঁচে থাকে তাহলেই ঘুরে দাঁড়াবে, তাহলেই এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করবে, তাদের বিচারের মূল ঘটনা তাই হয়েছিল। বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচেছিলেন বলেই আজকে আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা পেয়েছি, মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি, আমরা বাংলাদেশের